এভরিওয়ান কেমন আছো? সবাই আশা করি ভালো আছে, আমিও আছি। যাই হোক, এখন দেখে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে সকাল 1:30-9টার মতো। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা এখন থেকে। তো আমার কাজ বাস সেরে দেখো, এখন আমি ব্রাশ নিয়ে বসে পড়লাম। ভালো করে ব্রাশটা করে নিয়ে চান করে চলে আসলাম আর তার আগে সব কাজই করে নিয়েছি। তো এখন একটু কিছু খাবো, তো চা আর মুড়ি নিয়েছি। আর যদিও এখন বিস্কুট খেতে ইচ্ছা করে না, তারপরে আমি দুপুরে রান্নার জন্য রেডি করেছি, তাই তোমাদের শেয়ার করছি। আর এই দেখো, আমি আজকে ঢেকে সব কচু পাতা দিয়ে তরকারি করব, একটা মাছ দিয়ে গুড়া মাছ নিয়েছি। আর এটা হচ্ছে, তোমরা চিনতে পারছো কি না জানি না, গাছি বানাবো ওটা দিয়ে। অনেক কিছু আছে, তোমরা যদি চিনো কেউ কমেন্ট করে জানিও। তারপরে আমাদের রান্নাও কমপ্লিট, এখন আমরা খাবো। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলা প্রায় আমি দেখো মাথায় তেল লাগাচ্ছি, আদিবাসী হেয়ার অয়েল। যদিও তেলটাও ভালো না কিন্তু খারাপও না। এই তেলটা আমরা নিয়েছি 100 কয় টাকা দিয়ে, না 200 কয়টা নিয়ে, 4টা কি 5টা এসেছে। এই তেলটা হয়তো অরিজিনাল নিলে অনেকটাই ভালো পাবো, কিন্তু এই কোম্পানি তো আমাদের এত লাভে দিবে না, তাই না? এত ভালো তেল, হয়তো কিছু কামাই আছে কিন্তু তেলটা লাগানোর পরে বুঝছি অতটা খারাপ না, না চুল উঠবে না কোনো কিচ্ছু, যদিও অরিজিনাল তেল এটা না। তবু আমরা নিয়েছি। তারপরে দেখো, তোমাদের দাদাভাইয়ের মোবাইল একটু চালিয়ে নাচতে ইচ্ছা করলো, গান দিয়ে দিয়ে একটু ঝাপাচ্ছিলাম। তারপরে এখানে একটা সুন্দর ভিডিও আসলো আমাদের কুচবিহারের রাজবাড়ি, যেটা আমাদের গর্ব। তো যাই হোক, ব্লগটা ছোট্ট করে দিয়ে দিলাম। আর শরীর খারাপের মধ্যেও